পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি থেকে পাণ্ডবেশ্বর বাজার পর্যন্ত যাওয়ার রাস্তার মাঝে কুমারডিহি এবিপিট কলিয়ারির সামনেই রাস্তার উপরে পড়ে একটি পুল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 20 বছর আগে তৈরি হয়েছিল পুলটি, তারপর থেকে হয়নি কোনো সংস্কার। বর্তমানে পুলটির ওপর দিয়ে প্রতিনিয়ত চলছে ইসিএল এর কয়লা বোঝাই ভারী ভারী গাড়ি, যার ফলে দিনে দিনে পুলটির অবস্থা ভীষণ খারাপ হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। ইসিএল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। দেখুন, আমরা বারবার ইসিএল ম্যানেজমেন্টকে আমরা এই পুলটা নিয়ে বলছি যে পুলের দীর্ঘদিন ধরে অবস্থা খুব খারাপ। কেন, এই পুলটা পঞ্চায়েত সমিতি থেকে পড়েছিল প্রায় 20-25 বছর আগে। তো এই পুলটা তো ওই ভারী যানবাহনের জন্য ছিল না, তখন তো ট্রান্সপোর্টও হতো না ওই রাস্তা দিয়ে। তো আমরা ইসিএল ম্যানেজমেন্টকে বলেছি যে একটা বিকল্প রাস্তা তৈরি করুন, নিয়ে আপনারা ট্রান্সপোর্টের ব্যবস্থা করুন। কিন্তু ইসিএল বলা সত্ত্বেও বারবার, আগামী পরশু দিনও আমাদের সাথে মিটিং হয়েছে, আমরা জিএম এজেন্ট সবাইকে বলেছি তো বিকল্প রাস্তা ব্যবস্থা করার জন্য। ওনারা বলছেন যে আমরা জেলা পরিষদে একটা চিঠি লিখেছি, সেই চিঠি লেখার পর আমাদের পুলের কী পরিস্থিতি আছে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে বলে দেবেন, আমরা সেই মতন আমরা ব্যবস্থা নেব। একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় যানবাহনে গাড়ি গেলে হয়তো বসে যেতে পারে। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।